স্যানিল। তো আজকে আমরা এসেছি সিরাজউদ্দান পার্কে, যেটাকে অনেকে হাতিপুকুরও বলে থাকে। আজকে এই পার্কটা ঘুরে তোমাদের সাথে শেয়ার করব। আর এই পার্কটা কখন খোলা থাকে, কখন বন্ধ থাকে বা এখানে কী কী চলে না চলে, সেটা পুরোটাই আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো চলো ঘুরে দেখা যাক। তো প্রথমে বলে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে বারাসাত স্টেশনে নেমে সেখান থেকে টোটো ধরে চলে আসতে পারেন, অথবা আপনারা যদি বাসে আসেন তাহলে বারাসাত চাপাডালির মোড়ে নেমে সেখান থেকে টোটো করে খুব সহজে চলে আসতে পারেন। এখানে ঢোকার এন্ট্রি ফিস হচ্ছে 15 টাকা, আর দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এই পার্ক খোলা থাকে। আর আপনি যদি ক্যামেরা নিয়ে ঢুকতে চান তাহলে তার ভাড়া আলাদা করে 50 টাকা দিতে হয়। এই পার্কের নাম সিরাজউদ্দান বা হাতিপুকুর কেন বলে সেটা তোমাদেরকে একবার বলে দিই। আমরা ছোটবেলায় নবাব সিরাজউদ্দৌলার কথা প্রায় সবাই পড়েছি। তো নবাব সিরাজউদ্দৌলা যখন বারাসাতে তার রাজনৈতিক কাজকর্মে আসতেন, তখন তার সাথে তার হাতি ঘোড়া সৈন্যবাহিনী নিয়ে যখন পথে ক্লান্ত হয়ে যেতেন তখন এই স্থানে আসতেন তার হাতি ঘোড়াকে জল খাওয়াতে। তো সেই থেকেই এই পুকুরটির নাম হাতিপুকুর দেওয়া হয়। আর 2019 সালের 12ই জানুয়ারি প্রথম এই পার্কটা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। বিকালে সুন্দর সময় কাটানোর জন্য আপনি আপনার পরিবার অথবা প্রিয়জনকে নিয়ে এখানে আসতে পারেন। তাছাড়াও এখানে রয়েছে বোটিং করার ব্যবস্থা, আর রয়েছে সুন্দর টয় ট্রেনের ব্যবস্থা, যাতে চড়ে আপনি পুরো পার্কটিকে দেখতে পারবেন। আর এখানে সন্ধে 6টা থেকে 7টায় একটা লাইট অ্যান্ড সাউন্ডের খুব সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেটা থেকে আপনি বুঝতে পারবেন এবং অনুভব করতে পারবেন এই পার্কের ঐতিহ্যের ব্যাপারে। তার জন্য আলাদা করে কোনো টিকিট লাগে না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।